আরশুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই শীতের আগাম বার্তা চলে এসেছে, আর এ সময়ে বাতাসে আর্দ্রতা থাকায় ত্বক একটু বেশি শুষ্ক হয়ে পড়ে। ঘর থেকে বের হলেই ধুলোবালি, যা ত্বকের জন্য আরো ক্ষতির কারণ। তাই সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে ত্বকের জন্য বিশেষ যত্ন নেওয়া দরকার, তা না হলে ত্বকে ব্রণ, ছোপছোপ কালো দাগ সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই শুরু থেকেই ত্বকের বিশেষ যত্ন শুষ্কতা কমিয়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। এতে করে ত্বক রুক্ষ শুষ্ক হয় না, ত্বকের আসল সৌন্দর্য টিকে থাকে। তাই শীতেও মসৃণ ও স্বাস্থ্য উজ্জ্বল ত্বকের জন্য আমি খুব কার্যকরী একটি ময়েশ্চারাইজার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা খুব সহজেই তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন স্পেশাল এই রেমেডিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই একটি পরিষ্কার ও শুকনো বাটিতে 1 টেবিল চামচ গ্লিসারিন নিন। গ্লিসারিনে সামান্য একটু আঠালো ভাব থাকাতে অনেকেই এই গ্লিসারিনকে ব্যবহার করতে চান না, কিন্তু এটা ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ম্যাজিক্যাল একটি উপাদান। এটা ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে নরম এবং কোমল করে তোলে, পাশাপাশি ত্বক থেকে কালো দাগ দূর করতেও সহায়তা করে। এবার এতে দিব 6 টেবিল চামচ গোলাপ জল। তবে আপনি চাইলে গোলাপ জলের পরিবর্তে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারেন। গোলাপ জল ভেতর থেকে পুষ্টি দিয়ে ত্বককে সজীব রাখে, পাশাপাশি ত্বকের বলিরেখা এবং বয়সের ছাপ দূর করতেও সহায়তা করে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণের সমস্যা দূর করতেও সহায়তা করে। এবার এতে দিব 1 টেবিল চামচ আলমন্ড অয়েল। এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করার পাশাপাশি ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা নিয়ে আসে এবং স্কিন টোন ব্রাইট করতে সহায়তা করে। তারপরে এতে অ্যাড করব 1/2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। তবে আপনি চাইলে অ্যালোভেরা জেলকে বাদ দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন। ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বককে মসৃণ এবং দাগমুক্ত রাখতে, পাশাপাশি ব্রণের হাত থেকে ত্বককে রক্ষা করার জন্য অ্যালোভেরার কোনো জুড়ি নেই। বিশেষ করে যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল, তারা অন্যান্য কেমিক্যাল জাতীয় উপাদান ব্যবহার না করে ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এটা সব ধরনের ত্বকের জন্যই সমান কার্যকরী। ফ্রেন্ডস, এটা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন, আর এটাকে আপনি 15-20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে ফেস ওয়াশ বা সাবানের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন। আর পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটির সাহায্যে 2-3 মিনিট মাসাজ করুন। এই মিশ্রণটিকে যেহেতু সংরক্ষণ করবেন, তাই এর ভিতরে হাত লাগাবেন না, চামচ বা ড্রপের সাহায্যে এটাকে ব্যবহার করবেন। অ্যাপ্লাই করার পর এইভাবেই সারা রাত রাখতে হবে এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিতে হবে। ফ্রেন্ডস, আপনি চাইলে এই রেমেডিটাকে আপনার পুরো শরীরেও ব্যবহার করতে পারেন। তবে পুরো শরীরে ব্যবহার করলে পরদিন সকালে গোসল করা ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না, কারণ এর মধ্যে গ্লিসারিন রয়েছে, আর গ্লিসারিন ব্যবহার করার পর রোদে গেলে তা ত্বকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর এই মিশ্রণটিকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, আপনি শুধুমাত্র 2 সপ্তাহ এই মিশ্রণটিকে ব্যবহার করে দেখুন, পরবর্তীতে আপনি বাজার থেকে কেনা আর কোনো ধরনের প্রোডাক্টই ব্যবহার করতে চাইবেন না। এটা আমার চ্যালেঞ্জ, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এই মিশ্রণটাকে ব্যবহার করি, কারণ এটা ব্যবহার করে যতটা উপকার পাই তা অন্য কোনো নাইট ক্রিমের সাহায্যেই পাওয়া যায় না। তাই সুন্দর ত্বক পাওয়ার জন্য আমার বন্ধুদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব এই রেমেডিটাকে ব্যবহার করার জন্য। তো ফ্রেন্ডস, এই শীতে ত্বকের যত্নে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করে দেখুন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।